কোনো ক্যামেরা ট্যামেরা দিয়ে একটা ছবি বা ভিডিও করা কি সম্ভব আছে এরকম নিশ্চয়ই সম্ভব নিশ্চয়ই স্যার আমার কাছে স্মার্টফোন আছে ভেরি গুড স্মার্টফোন দিয়ে যদি ভিডিও বা মানে মানে ছবি তোলা যায় মানে একটা ফুটেজ যদি সকালবেলা আমি পাই এটা যখন আমি আমার বাবাকে দেখাবো বাবা তখন আদর বাদ দিয়ে একদম লাঠি মেরে এখান থেকে বের করে দিবে ঠিক আছে না ওকে স্যার আচ্ছা আরে ম্যানেজার সাহেব কি অবস্থা স্যার আপনি আমার ঘরে একবারে দেখি সিনেমা বলেছেন আরে ভাই রে রতনে রতন চেনে ঠিক আছে কিন্তু এগুলো কি এইটা স্যার ওই যে এটা মাংসের কালাগুনা আচ্ছা 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 কিন্তু এটা কাদের জন্য এই স্যার আপনি জাগো উপর নজরদারি করতে বলছেন ও দুটো ছেলেমেয়ের উপরে গুড তাহলে তো ভেরি গুড একটা কাজ করতে হবে এইটা ওদের ঠিক মতো খাইয়ে হ্যাঁ খাওয়ার পরে যে একটা ইফেক্ট আছে না নেশাল টিম ওই সময় যদি সম্ভব হয় কোনো ক্যামেরা ট্যামেরা দিয়ে একটা ছবি বা ভিডিও করা কি সম্ভব আছে এরকম নিশ্চয়ই সম্ভব নিশ্চয়ই স্যার আমার কাছে স্মার্টফোন আছে ভেরি গুড স্মার্টফোন দিয়ে যদি ভিডিও বা মানে মানে ছবি তোলা যায় মানে একটা ফুটেজ যদি সকালবেলা আমি পাই এটা যখন আমি আমার বাবাকে দেখাবো বাবা তখন আদর বাদ দিয়ে একদম লাঠি মেরে এখান থেকে বের করে দিবে ঠিক আছে না ওকে স্যার আচ্ছা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে একদম ডিটেকটিভ লাগছে তাই না এমনি করে দিন চলে যায় যাত্রা সারাটা জীবন যদি এভাবে কাটিয়ে দিতে পারতাম তুমি আমার পাশে থাকলে সারা জীবন আমার কোনো অসুবিধা হবে না সারা জীবন কি পরজন্মেও যদি তুমি শুধু আমার পাশে থাকো কাম ইন স্যার আসছে স্যার ওকে থ্যাংক ইউ সো মাচ মালিক সাহেব এবং আপনাকেও অনেক ধন্যবাদ আপনি কালা ভুনা আমাদেরকে প্রেজেন্ট করেছেন তো এখন গুড নাইট বলে বাইরে যে নাইটগিরি করেন এই তো নাকি থ্যাংক ইউ এইটা কি বললেন স্যার আপনাদের সার্ভ করার একটু সুযোগ দিবেন না স্যার আমি এত কষ্ট করে কালা ভুনা রান্না করলাম আপনাদের পরিবেশন করে দিই তুমি কি পরিবেশন করবা তুমি এই করো কি তোমার ওই স্মার্টফোন দিয়া একটা ঝাঁকানাকা গান স্যার ঝাঁকানাকা গান হ্যাঁ আই ডোন্ট মাইন্ড অসুবিধা নেই একটু ঝাঁকানাকা গান আমার স্ত্রী অ্যাকসেপ্ট করেছে অসুবিধা নেই আপনাদের সুখী আমাদের সুখ অসুবিধা নেই স্যার ওখানে ব্লুটুথ স্পিকারটা আছে একটু মালিক সাহেব কষ্ট করে দিতে এইটা না স্যার